56,000 বর্গ মাইল আয়তনের দেশ বাংলাদেশে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী পাহাড় অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। দেশের মোট 8 বিভাগে 64 জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এইসব ঘটনা ভ্রমণ পিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই ড্রিম জার্নি বিডির আজকের জার্নিতে আপনাদের নিয়ে যাব দেশের সবচেয়ে সর্ববৃহৎ জেলা রাঙামাটিতে। বলবো রাঙামাটি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন শুরু করি। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের একমাত্র রিক্সাবিহীন শহর এটি। হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহরে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খিয়াং, চাক, পাংখুয়া, লুসাই, সুজে, সাঁওতাল, রাখাইন, বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। ফলে এই পাহাড়ি ভূভাগে দেখা যায় বৈচিত্র্যের ঐক্যতান। রাঙামাটির নামকরণ প্রসঙ্গে বিলু কবীরের লেখা বাংলাদেশ জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায়, এই এলাকায় পর্বতরাজি গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। এই যুগের মাটির বৈশিষ্ট্যগুলো এর রং লালচে বা রাঙা। এই এলাকার গিরিমৃত্তিকা লাল আর মাটিও রাঙা, ফলেই এই জনপদের নাম হয়েছে রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক সদর দপ্তর। এটি পার্বত্য চট্টগ্রামের রাজধানী শহরও। চট্টগ্রাম থেকে 77 কিলোমিটার দূরে রাঙামাটি। কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে এই জনপদটি অবস্থিত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির আগের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম থেকে 1981 সালে বান্দরবান ও 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা হয়। তখন পার্বত্য চট্টগ্রামের মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটিতে চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। রাঙামাটিতে ভ্রমণের জন্য রয়েছে অনেক দর্শনীয় স্থান। এর মধ্যে কাপ্তাই হ্রদ, পর্যটন মোটেল, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, সাজেক, পেদাটিংটিং, চোবলং ঝর্ণা, রাজবাড়ি, রাজবন বিহার, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য। 1985 সালে নির্মিত সিম্বল অব রাঙামাটি খ্যাত 335 ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুটি রাঙামাটির পর্যটনের ভিত্তি। পাহাড়, নদী, ঝর্ণাও পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া যুগ যুগ ধরে রাঙামাটিতে উপজাতিরা বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব ও নৃত্য উদযাপন করে আসছে। দেশের প্রতিটি জেলার নামকরণের ঐতিহ্যপূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।